সমুদ্রের সুবিশাল নীল জলরাশিতে বসবাসকারী সবচেয়ে বড় প্রাণীর নাম হল তিমি। তাহলে তিমির মধ্যে আর কি এমন বিশেষত্ব রয়েছে যা এখনও আমাদের অনেকেরই অজানা নীল তিমি যে তার এই বৃহৎ আকৃতির জন্য বিশ্ববিখ্যাত এটা সকলেই জানি আর সে পৃথিবীর বৃহত্তম প্রাণীও বটে কিন্তু আপনি কি জানেন নীলতিমির ডাক কেমন হয় নীলতিমি হল পৃথিবীর সেকেন্ড লাউডেস্ট ভয়েস প্রডিউসিং অ্যানিম্যাল অথচ তার গান অত্যন্ত মিষ্টি হ্যাঁ এই ভিডিওতে আপনারা নীলতিমির গানও শুনতে চলেছেন আচ্ছা নীলতিমির রং কি আসলেই নীল এই যে আমরা সকলেই জানি এরা মাছ নয় বরং স্তন্যপায়ী প্রাণী সুতরাং এদের শরীরে ফুলকোর বদলে ফুসফুস বর্তমান তাহলে এরা বছরের পর বছর জলের নিচে বাঁচে কি করে শ্বাসকার্য চালাই বা কীভাবে এরা আসলে খায় চাই বা কী আপনার আমার মতন কতগুলো মানুষকে এরা একসাথে খেয়ে ফেলতে পারে আর অ্যাটলান্টিক মহাসাগরের মতো হিমশীতল জলে সে এত স্বচ্ছন্দে বেঁচে থাকেই বা কী করে তার শরীরে রক্ত জমাট বেঁধে যায় না কেন আর একসাথে গোটা দশে ঘুমন্ত নীলতিমিকে দেখলে কেমন অনুভূতি হবে শুধু সমুদ্রই নয় স্থলে বসবাসকারী যে কোনো প্রাণীর থেকেও আকারে বড় এটি নীলতিমিকে অনেকেই মাছ বললেও প্রকৃতপক্ষে এটি মাছ নয় এটি সাগরে বসবাসকারী স্তন্যপায়ী প্রাণী সেই হিসেবে নীলতিমি পৃথিবীর সবচেয়ে বড় স্তন্যপায়ী প্রাণী নীলতিমি কিন্তু এখন হয়তো আপনারা ভাবছেন তিমি সে তো আমরা সবাই দেখেছি হ্যাঁ সবাই সামনে না দেখলেও ছবিতে টিভিতে কিংবা কোনো জীববিজ্ঞানের বইতে কোথাও না কোথাও তো দেখেছেনই বটে বিরাট দেহ গাঢ় নীলচে রং সমুদ্রের সাঁতরে বেড়ায় আর যারা ছোট থেকে তিমিকে মাছ ভেবে ভুল করতেন তারাও এতদিনে হয়তো মোটামুটি সবাই প্রায় জেনেই গিয়েছেন যে এটি আসলে একটি স্তন্যপায়ী প্রাণী কোনো মাছ নয় নীলতিমিকে বলা হয় পৃথিবীর সবচেয়ে বড় স্তন্যপায়ী প্রাণী এর সম্পর্কে মানুষের কৌতূহলের শেষ নেই বিশাল এই প্রাণীর জীবনাচরণ আজও মানুষের মধ্যে বিস্ময়ের উদ্রেক করে এরা মাছের মতোই ফুল্ক দিয়ে নিঃশ্বাস নেয় না আবার ডিমও পারে না অক্সিজেন নেয় মানুষের মতোই ফুসফুস দিয়ে আবার বসবাস করে পানিতে পানিতেই খাওয়ায় শিশু তিমিকে দুধ সমুদ্রে রাজত্ব করে বেড়ানো এই তিমি লম্বায় একশো ফুট হয় যা কিনা সবচেয়ে বড় ডাইনোসরের দ্বিগুণ তিমিকে অনেকেই মাছ বলে থাকে আসলে কিন্তু তিমি মাছ না মাছের কোনো বৈশিষ্ট্যই নেই তিমির মধ্যে বিভিন্ন প্রজাতির তিমি রয়েছে যেমন কিলার তিমি নীল তিমি পাইলট তিমি হ্যাম্প ব্যাক তিমি বেলুগা তিমি ফিনতিমি গ্রে তিমি ইত্যাদি এদের মধ্যে সবথেকে বড় হচ্ছে নীল তিমি বন্ধুরা এই ছিল আমাদের আজকের ভিডিওটি যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি করে ফেলুন আর পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দিন ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করুন আপনার বন্ধুদের সাথে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ